আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত দশম ধারা অধ্যায় ১৩ সকল বোর্ড ২০১৮। এখানে দেওয়া আছে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ডট ডট ডট। ক, প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যা আমরা জানি ১, ২, তিন, চার, এগুলো সব ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এভাবে পাঁচ ছয় সাত ইত্যাদি। তো এখান থেকে প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেটা হলো আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এর সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা কোন সংখ্যাগুলো? স্বাভাবিক সংখ্যা, যেমন এক, দুই, তিন ইত্যাদি। এভাবে তো এইরকম প্রথম ২০টি, এক থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি এন প্লাস এন, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হয়, তাহলে প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে ২০ ইন্টু ২০ প্লাস এক ভাগ দুই। এখানে ২০ এর সাথে এক যোগ করলে ২১ হয়, ২০ গুণ ২১ ভাগ দুই। তাহলে ২০ এবং ২১ গুণ করে ২ দ্বারা ভাগ করলে হয় ২১০। এরপরের প্রশ্ন হচ্ছে খ, ধারার এন সংখ্যক পদের সমষ্টি ৬৩০ হলে এন এর মান নির্ণয় করো। তো এই প্রদত্ত ধারার এন সংখ্যক পদের সমষ্টি ৬৩০ হলে এন এর মান নির্ণয় করো। তো প্রদত্ত ধারাটি, এটি হচ্ছে একটি সমান্তর ধারা। প্রদত্ত ধারাটি হলো থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ। এখানে প্রত্যেকটি পদের মধ্যে ব্যবধান হচ্ছে ৬ থেকে ৩ মাইনাস করলে থাকে ৩, ৯ থেকে ৬ মাইনাস করলে থাকে ৩, ১২ থেকে ৯ মাইনাস করলে থাকে ৩। তার মানে প্রতিটি পদের মধ্যে পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য হচ্ছে সমান ৩ করে, তাই এটি একটি অসীম সমান্তর ধারা। কতগুলো পদ আছে আমরা জানি না, তাই এটা অসীম সমান্তর ধারা। তো এই ধারার প্রথম পদ এ ইকুয়াল টু থ্রি, সাধারণত ডি ইকুয়াল যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ মাইনাস করলে যা হবে। তো আমরা ৬ থেকে ৩ মাইনাস করছি ৩। আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র, অর্থাৎ সমান্তর ধারার সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমাদের এখানে প্রথম কয়টি পদের সমষ্টি দেওয়া আছে? এন সংখ্যক পদের সমষ্টি ৬৩০ দেওয়া আছে। তো এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো আমাদের এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু ৬৩০। এখানে এ এবং ডি এর মান আমরা বসিয়ে দিব, এন বাই টু এর মান হচ্ছে থ্রি, ডি এর মানও থ্রি। তো এখানে টু আর থ্রি গুণ করলে এখানে পাবো সিক্স, আর এখানে থ্রি দ্বারা গুণ করলে পাবো থ্রি এন মাইনাস থ্রি। তাহলে এন বাই টু সিক্স প্লাস থ্রি এন মাইনাস থ্রি ইকুয়াল টু ৬৩০। এবং এখানে সিক্স থেকে থ্রি মাইনাস করলে পাবো থ্রি, এবং থ্রি কমন নিলে আমাদের হবে থ্রি এন বাই টু এন প্লাস ওয়ান। কারণ এখানে ৬ থেকে ৩ মাইনাস করলে আমাদের ছিল ৩, আর এখানে ছিল হচ্ছে ৩ এন, অর্থাৎ থ্রি এন। এখান থেকে আমরা এই থ্রিটা কমন নিয়েছি। এখন এই ৬৩০ কে আমরা এই ২ দ্বারা গুণ করব, ৬৩০ কে ২ দ্বারা গুণ করব, এবং এই ৩ গুণ আকারে আছে এটা দ্বারা ভাগ করব। তো ৬৩০ কে ২ দ্বারা গুণ করে ৩ দ্বারা ভাগ করলে আমরা পাই ৪২০, এবং এই এন দ্বারা এটাকে গুণ করলে আমরা পাবো এন স্কোয়ার প্লাস এন। এই ৪২০ কে আমরা বামপক্ষে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, এন স্কোয়ার প্লাস এন মাইনাস ৪২০। তো এখানে
আমরা মিডল টার্ম পদ্ধতি ব্যবহার করে এখান থেকে আমরা উৎপাদকগুলো বের করে নেব। তো মিডল টার্ম পদ্ধতি ব্যবহার করার জন্য আমরা এই প্রথম পদ এবং শেষ পদ গুণ করি। তো প্রথম পদ আর আমরা প্রথম পদের সহগ 1 এবং ধ্রুব পদ এটা গুণ করলে আমরা পাই মাইনাস 420। 1 এবং এখানে সহগ আছে 1 এম স্কয়ারের সহগ। তো আমরা এই 420 এর উৎপাদক বের করব। 420 এর দুটি উৎপাদক যেমন 21 এবং 20। তো 21 এবং মাইনাস 20 গুণ করলো মাইনাস 420 হয় এবং 21 থেকে 20 বাদ দিলে 1 হয়। তো এখানে মধ্যপথ আমাদের 1 আছে। তাহলে আমরা লিখতে পারি এম স্কয়ার 21 এর সাথে এম দিব এবং 20 এর সাথে এন দিব, কারণ 21 এন এবং মাইনাস 20 এন গুণ করলে মাইনাস 420 এন স্কয়ার হবে, যা এই প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান। এবং 21 এন থেকে 20 এন মাইনাস করলে আমরা এন পাব। তাহলে এখানে আমরা যদি এন কমন নিই তাহলে উৎপাদক হবে এন ইন্টু এন প্লাস 21। এখানে মাইনাস 20 বা 20 কমন নিলে আমরা পাবো এন প্লাস 21 বা 21। তো এই দুটি পদে আমাদের এন প্লাস 21 কমন আছে, তাহলে এন প্লাস 21 কমন নিলে আমরা এন প্লাস এন মাইনাস 20 পাই। তাহলে হয় এন মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে অতএব এন এর মান 20 বা 20। আবার এন প্লাস 21 ইকুয়াল টু 0 হয়, তাহলে এন ইকুয়াল হয় মাইনাস 21। এটা আমাদের গ্রহণযোগ্য নয়, এটা আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এখানে তোমরা লিখে দিও এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ নিম্ন এন এর মান 20। এরপরে গণনা প্রশ্নটি আছে ধারার প্রথম পদকে প্রথম পদ, তার মানে প্রথম পদ 3 আছে, এখানেও প্রথম পদ 3 ধরতে হবে। সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, তার মানে সাধারণ অন্তর d এর মান আমরা বের করেছিলাম 3, সাধারণ অনুপাত r এর মানও ধরতে হবে 3 ধরে একটি গুণোত্তর ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। গুণোত্তর ধারাটিও তৈরি করতে হবে এবং ধারার 10টি পদের সমষ্টিও নির্ণয় করতে হবে। তাহলে আমরা গ নম্বর খ হতে পাই সমান্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল টু 3 পেয়েছিলাম, সাধারণ অন্তর ডি ইকুয়াল 3। তাহলে প্রশ্ন মতে সমান্তর ধারার প্রথম পদকে ধরতে হবে গুণাত্মক ধারার প্রথম পদ এ ইকুয়াল টু 3 এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ডি ইকুয়াল 3 কে গুণাত্মক ধারার সাধারণ অনুপাত ধরতে হবে আর ইকুয়াল 3। এখানে আর এর মান 3, যা 1 থেকে বড়। গুণাত্মক ধারাটি এখন গুণাত্মক ধারার সূত্র হচ্ছে আমরা যেকোনো পদের সাথে সাধারণ অনুপাত গুণ করলে পরের পদ পাই। তাহলে প্রথম পদ যদি এ ইকুয়াল 3 হয় অর্থাৎ এ হয়, তাহলে প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ পূর্বের পদ এ এর সাথে আর গুণ করতে হবে, তারপরের পদ এ আর এর সাথে আর গুণ করতে হবে, তাহলে এ আর স্কয়ার হবে। এইভাবে গুণাত্মক ধারার একটা আমরা সূত্র পাই, এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার, এ আর স্কয়ারের সাথে আর গুণ করলে এ আর কিউব, এটা হচ্ছে গুণাত্মক ধারার সূত্র। এখানে এ ও আর এর মান হচ্ছে এর মানও 3 আর এর মানও 3, মানগুলো বসিয়ে দিলেই আমাদের ধারাটি তৈরি হবে 3 3 ইনটু 3 3 ইনটু 3 স্কয়ার 3 ইনটু 3 কিউব। তাহলে 3 এবং 3 গুণ করলে হয় 9, 3 ইনটু 3 স্কয়ার, 3 স্কয়ার হলে হয় 9, 9 প্লাস 9 ইনটু 3 হলে 27, 3 কিউব হলে 3 কিউব হলে আমরা এখানে পাবো হচ্ছে 27 বা 27, অর্থাৎ এটা হবে 27, এটা হবে 9। তো আমরা এখানে তাহলে পাই 3 প্লাস এই 3 3 গুণ করলে 9, 9 আর 3 গুণ করলে 27, আবার এই 27 আর 3 এখানে গুণ করলে হয় 81 বা 81।
এটি আমরা গুণাত্মক ধারাটি নির্ণয় করলাম। এখন আমাদের কি করতে হবে, প্রশ্নে বলছে গুণাত্মক ধারাটি নির্ণয় করো। তো ধারাটি আমরা নির্ণয় করেছি, তারপর ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো গুণাত্মক ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো দুটি, যখন আর এক থেকে বড় হবে। আমাদের এখানে আর এক থেকে বড়, তাই এখানে আমরা সমষ্টি সূত্র নির্ণয় করতে পারি। যেহেতু আর এক থেকে বড়, তাহলে আমরা সমষ্টি সূত্র এখানে ব্যবহার করব, a ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। গুণাত্মক ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। এই সূত্রটা ব্যবহার করা হয় যখন আর এর মান এক থেকে বড় হয়, আর যদি আর এর মান এক থেকে ছোট হইতো তখন আমরা যে সূত্র ব্যবহার করি সেটা হলো, এই সামনে এক আসবে, এই পাশে আসবে আর টু দি পাওয়ার এন, এখানে আসবে এক, এখানে আসবে আর। তো যাই হোক, আমাদের প্রদত্ত ধারাতে সাধারণ অনুপাত আর এর মান এক থেকে বড়, তাই গুণাত্মক ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ব্যবহার করব। তো এখানে প্রথম 10টি পদের সমষ্টির জন্য এন এর মান হলো 10, এ এবং আর উভয়ের মান আমরা পেয়েছিলাম 3। তাহলে এ ও আর এর মান আমরা বসিয়ে দিব, এর মান 3, এন এর মান 10, আর এর মান 3 বসিয়ে দিলাম। তো 3 টু দি পাওয়ার 10 হলে এখানে আমাদের 10টা 3 গুণ করতে হবে নাকি, আবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও বের করতে পারি। 3 টু দি পাওয়ার 10 থেকে 1 মাইনাস করলে আমরা পাবো, ক্যালকুলেটর ব্যবহার করে 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 করলে পাবো 59048, এবং একে 3 দ্বারা গুণ এবং 2 দ্বারা ভাগ। তো 3 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 8852।